নির্বাচন বিলম্ব হলে দেশ গভীর সংকটে পড়বে নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং দ্রুত নির্বাচনের বিকল্প নেই এমনটাই জানিয়েছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী শনিবার রাজধানীর এফডিসি গণতন্ত্র সুরক্ষায় জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন জানান দেশে সেনা শাসন ফেরার কোনো আশঙ্কা নেই সংবিধান পুনর্লিখন নয় সংস্কার করা যেতে পারে রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে অনন্তকাল সময় দেয়া যায় না বলেও বক্তব্য করেন মতিউর রহমান ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে রাষ্ট্র সংস্কারের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে শীর্ষক ছায়া সংসদে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকদের পরাজিত করে বিজয়ী হন কবি নজরুল সরকারি কলেজ এখন যে সরকারটা আছে সেটাও কিন্তু সেনাবাহিনীর সমর্থনে যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয় তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি নতুন এক সংকটের মধ্যে যাবে বাংলাদেশ আর এই সংকটটা হবে আদলহীন রাষ্ট্রে পরিণত হতে পারে বাংলাদেশ